আমি কিন্তু মুসলমান, আপনি খেয়াল করে দেখবেন আমি আজকে এখানে ধুতি পরে আসছি, ধুতি পরেছি, আমার নানা কিন্তু ধুতি পরতে, এটা হলো যে রিল্যাক্সের জন্য। আমাদের এই ড্রেসটা মনে এক বছর হয়েছে, আমরা সবাই অর্ডার দিছি এক বছর ধরে, আমি হচ্ছে আজকে এই মণিপুরিদের খাবারটা খাচ্ছি। এই প্রথম আমাকে কেউ কোথাও এসে জিজ্ঞেস করলো যে তাদের সম্পর্কে আমার ধারণাটা কি। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফ্রন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে এই মুহূর্তে আমি আছি সিলেটের আম্বরখানায়। আর এই আম্বরখানাকে তো দিদি বলা হয় থাকে মণিপুরি এলাকা, মানে মণিপুরিদের পাড়া বলা হয়। মণিপুরি পাড়া, আপনি আম্বরখানা তো আমাদের বেঙ্গালি হচ্ছে গিয়ে বাংলায় বলি, আর আমি যদি মণিপুরি বলি তাহলে আমাদের পাড়ার নাম হচ্ছে থৌদাম লেকায়। থৌদাম হচ্ছে আমাদের পাড়ার নাম, আর লেকায় হচ্ছে গিয়ে পাড়াকে আমরা হচ্ছে গিয়ে লেকায় বলি আর কি। আপনারা বাদে এই সিলেটের যারা আছেন, সিলেট শহরের যারা আছেন, তারা কি এই নাম জানেন? এই নাম বলতে মোস্টলি আমাদের হচ্ছে গিয়ে মণিপুরিরাই জানে আর কি। তো বেঙ্গালিরা এমনিতে আম্বরখানা মণিপুরি পাড়া বললেই চিনে। আর আজকে আমি এই থৌদাম লেখাই অর্থাৎ এই আম্বরখানায় আসার উদ্দেশ্য হচ্ছে তাদের একটা মানে স্পেশাল একটা প্রোগ্রাম আছে, 12 বছর পর এই প্রোগ্রামটা হচ্ছে। তার সাথে আমি আরো একটা বিষয় বলে রাখছি, আপনারা যারা আমাকে এই ড্রেস আপে দেখছেন অর্থাৎ ধুতি পরা পাঞ্জাবি পরা, এটা দেখে মানে অবাক হবেন না, কারণ দিদি এটার কারণটা আপনিই বলেন। এটার কারণটা হচ্ছে মানে আমাদের যখন মানে সবাই থাকবে, আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রাম যখন হয় জিন্স এগুলোতে এলাউড না। আপনি বাঙালি হোক মণিপুরি হোক, আপনাকে ধুতি পাঞ্জাবিতে ধুতিতেই আপনাকে মাস্ট বি মন্দিরে যেতে হবে। এই খাইদেম স্মৃতি দিদির সাথেই আমি আজকে সারাদিন থাকবো, আর তার মাধ্যমেই হচ্ছে তাদের এই প্রোগ্রামের সবকিছু আমি নিজে দেব এবং আপনাদেরকেও দেখাবো। মন্দিরে ঢোকার জন্য সবার আগে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার মানে প্রার্থনা করে তারপর মন্দিরে ঢুকবেন। হারিকেন জ্বালানোর উদ্দেশ্য লেগে যদি বা ফ্যান যদি এই যে মোমবাতি যদি নিভে দেয় বা ওই যে প্রদীপগুলার যদি নিভে দেয় তাহলে আমাদের কীর্তনটা মানে নষ্ট হয়ে যাবে। এর জন্য যাতে না নিভে এর লেগে এই হারিকেনটা রাখুন। তার মানে আপনাদের এই অনুষ্ঠানটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এই আগুনটা থাকতে হবে? হ্যাঁ, আগুনটা থাকতে হবে। পাগড়িটার লেগে এটার লেগে আমাদের প্রচলিত এই যে কোনো কীর্তন করতে হলে এই পাগড়িটা বানাইয়া আমাদের মাথায় দেওয়া লাগে। এটা হলো যে রিল্যাক্সের জন্য, রিল্যাক্সের জন্য। হ্যাঁ, আপনি নাম শুনবেন এখানে কিছু পান চা পাইলেন বা সিগারেট, ঝালের মধ্যে পান দিলে তো মনে করেন ঝালটা অনেক বড় হয়ে যায়। কলা পাতার মধ্যে পানটা রেডি করে রেখে দিলাম। ও, নিচে হচ্ছে কলা পাতা। হ্যাঁ, এখানে কী কী আছে? পান আছে, সুপারি আছে, চুন আছে, আদা, এগুলো আর কি। মণিপুরি ভাষায় কোনো নাম আছে না? পানাদাংরা। পানাদাংরা, তো আমার হাতে হচ্ছে এটা হচ্ছে এটা পানাদাংরা। পানাদাংরাতে যে যে জিনিস আছে, এই কলা পাতাকে তারা পানদান বলেন, আর এই হচ্ছে পান, আর এইটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের জর্দা, চুন সব কিছু আছে। এই পাটির উপরে কিন্তু আলাদাভাবে একটা জিনিস বিছানো, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফিদা। মানে এইটা? হ্যাঁ হ্যাঁ, ফিদা হচ্ছে গিয়ে মানে যাদের একটু সমাজে বা একটু আলাদা র্যাঙ্ক, হ্যাঁ, তাদেরকে এই এটা একটা একটা সম্মানসূচকভাবে এটা কিন্তু দেওয়া হয়। আমাদের সংকীর্তনের মূল বাদ্যযন্ত্র হচ্ছে পুং। এই পুং অনলি মণিপুরিরা বাজায়। আচ্ছা আচ্ছা। যখন বৈষ্ণবধর্মের অন্যান্য যেমন হিন্দুরা তা সংকীর্তন করে, কিন্তু ওরা এটা খুল বলে, এটা আমরা খুল বলি। তারা যে ধরনের বাদ্যযন্ত্র এর মধ্যে আমরা কিন্তু মন্দিরা ইউজ করি না, আমাদের যে করতালটা ইউজ হয় আপনি দেখতে পারবেন ওরা যখন বাজাবে, এই করতাল কিন্তু বিশেষ একটা করতাল, কিন্তু এটা সাধারণত অন্য কোনো রিলিজন এটা মানে আমাদের ব্যবহার করে না, ব্যবহার করে না। Thank you.
একটা দিন, মানে এটা হচ্ছে গিয়ে গুরুর নামে আবদ্ধ করা একটা কীর্তন আর কি। সেটা হচ্ছে গিয়ে সবসময় হয় সব মণিপুরি পাড়ায়, মানে এই অনুষ্ঠানটা একদিন হয় আর কি। তো যখনই হয় তখন আমরা যে জায়গায় হয় যে পাড়াতে হয় ওই জায়গাতে আমরা অ্যাটেন্ড করে গিয়ে সবাই মিলে একই রকমের ড্রেস পরি, মানে এক এক মানে পাড়ায় এক এক রকমের পরে। আমরা এবার মানে ডিসাইড করছি যে আমরা বেগুনি পরবো, তাই বেগুনি পরছি সবাই মিলে, মানে একটু আনন্দ এনজয় করতেছি। আমি আসার পরে হ্যাঁ আমাকে ওটা একবারে ধুতি তুলি পরানো হয়ে গেল। আমি যেটা শুনলাম যে এখানে ঢুকলে নাকি ধুতি পরে ঢুকতে হয়। হ্যাঁ, আমাদের নিয়ম আছে, আমাদের মণিপুরীদের নিয়ম আছে, মানে কেউ প্যান্ট পরে উঠতে পারবে না, আমাদের ধুতি মাস্ট এটা পরতেই হবে। আর মেয়েদের মানে ফিদু আর ফানেক এটা পরতেই হবে। এটার নাম কি বললেন? হ্যাঁ, এটা ফিদু আর এটা হচ্ছে লেফানেক। হ্যাঁ, আমাদের নিচেরটা হচ্ছে লেফানেক, এটা পরতেই হবে। তো এটা কি আপনারা বাংলাদেশ থেকেই তৈরি করেন নাকি? না, এটা মণিপুর থেকে, ইম্ফল থেকে আসে জিনিসটা, আর ওইখান থেকে আসে সব কিছু। আমাদের এই ড্রেসটা মনে এক বছর হয়েছে আমরা সবাই অর্ডার দিছি, এক বছর ধরে মানে এটা এখন পাওয়া যায় না, খুব টাফ হয়ে গেছে। এখানে যারা জন্মগ্রহণ করছে, তারপরে বড় হয়ে গেছে, তারপরে বিয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে স্বামী ঘর থেকে বাপের বাড়িতে যারা আসে ওদেরকে আমরা নিঙল বলি। তো আজকের দিনের সাথে ওইটার সম্পর্কটা কি? নিঙল মানে এইটা হইল গিয়ে সম্পর্ক হইল গিয়ে এইটা প্রত্যেক পাড়ায় পাড়ায় এক বছর পর পর আরেক পাড়ায় হবে, বুঝছেন? তারপরে আবার পরবর্তীতে আরেক পাড়ায় হবে। হ্যাঁ, মানে আনন্দের সীমানায় আমাদের এটা। এক বছর আগ থেকে আমরা এইটা মানে কি করে সৌন্দর্য করা যায় এইটাই আমাদের লক্ষ্য আর কিছু। তার মানে আমি এখানে ধরেন যার সাথেই কথা বলছি, হ্যাঁ, তিনি বলছেন যে এক বছর ধরে এটা প্রস্তুতি চলছে। এক বছর ধরে এখানে যে মণিপুরীদের সংকীর্তন চলছে, সংকীর্তনের পাশাপাশি তাদের মণিপুরী যত ট্র্যাডিশনাল খাবার আছে তা নিয়ে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন এইটাও আমি দেখব। তো এখানে ঢোকার আগে বলে রাখি, এখানে হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে, কারণ এখানে খাবারের যে সিস্টেম সম্পূর্ণ ফ্লোরিং সিস্টেম, যার কারণে হচ্ছে জুতোটা খুলেই ঢুকতে হবে এখানে ভেতরে। আমাদের কিন্তু 11:30 থেকে খাওয়ার কিন্তু পালা শুরু হয়েছে আর এখন অবধি চলতেছে। এটা থেকে কীর্তন যতক্ষণ চলবে, কীর্তন তো 4:30-5 পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের খাবারের ব্যবস্থা, আমরা খেপ বলি আর কি, এক একটা যারা খাবে আর কি। তো ফার্স্ট খেপে হচ্ছে কি আমাদের যে পুরা পুরোহিত মানে ব্রাহ্মণ যারা, তাদেরকে খাওয়ানো হয়েছে, যেহেতু ব্রাহ্মণদের শেষ। তারপর হচ্ছে গিয়ে বাদ বাকিগুলো মানে আমরা হচ্ছে গিয়ে বাদ এই যে ব্রাহ্মণরা যখন খাবে তখন কিন্তু মণিপুরি আমরা সার্ভ করতে পারবো না। আমাদের এটা নিয়ম, ব্রাহ্মণ যারা আর যারা রাজবংশীয় তাদের সাথে আমাদের একসাথে আমরা বসি না আর কি, একটু ডিস্টেন্স মেনটেন করে। সেজন্য ব্রাহ্মণরা আগে তাদের খাবার সেরে নেওয়ার পর আমরা যারা ক্ষত্রিয় আছি আমরা হচ্ছে গিয়ে খাই আর কি। ইভেন আপনি দেখবেন এখানে আমাদের খাবারের ক্ষেত্রে সার্ভ করার ক্ষেত্রে কোনো মেয়ে নেই, কিন্তু সব হচ্ছে গিয়ে আমাদের পাড়ার ছেলেরা সবাই কিন্তু সার্ভ করছে, খাবার সার্ভ করছে। হ্যাঁ, এখানে এই যে খাবারের আইটেমগুলো কি কি থাকে? আমাদের হচ্ছে গিয়ে মেইনলি মাছ থাকবে না, ডালের আইটেম থাকবে, আর হচ্ছে গিয়ে পাকোড়া একটা থাকে আর কি। পাকোড়া হচ্ছে গিয়ে বড়া দিয়ে তরকারি করা হয়, তারপর ডালের দুইটা আইটেম, মাসকলাই ডাল আর চানা ডাল, আর হচ্ছে নর্মাল আমাদের আরেকটা ডাল লাগে, কিন্তু আমরা মসুরি ডাল কিন্তু ইউজ করি না নিরামিষ। মানে কোনো ধরনের আমিষ থাকবে না? না না, কোনো ধরনের আমিষ না, কোনো প্রকার পেঁয়াজও না আমাদের এখানে, শুধু নিরামিষ, শুধু নিরামিষ। আমি কিন্তু মুসলমান, আপনি খেয়াল করে দেখবেন আমি আজকে এখানে ধুতি পরেছি। আমার নানা কিন্তু ধুতি পরতেন, মুসলমানরা একসময় কিন্তু ধুতি পরতেন, আপনিও ধুতি পরেছেন। এবং এই যে তাদের আনন্দের সাথে আমরা কিন্তু শরীর হয়েছি, একাত্মতা ঘোষণা করেছি, এবং আমারও কিন্তু খুব ভালো লাগছে। তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে আমাদের কোনো কিছু নাই, তাই না? কিন্তু তারা সামাজিকতা যে বিষয়গুলো আছে, সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে, সেটির সাথে আমরা কিন্তু সম্পৃক্ত হচ্ছি। এটা কিন্তু আমাদের মানে সিলেটের একটা সিলেটের একটা চমৎকার ঐতিহ্য। মণিপুরি সম্পর্কে আপনার ধারণা কি? মানে ধারণা বলতে কি, আপনি যখন থেকে আপনার বয়স ধরেন আপনার 12-15-18 থেকে এই পর্যন্ত যে বয়স, মণিপুরি প্রথম যে ধারণা এবং মণিপুরি সম্পর্কে যে আপনার যে সংস্পর্শে এসে আপনার একটু ধারণা, এটা মানে এটা আপনি আমাকে আজকে জিজ্ঞেস করছেন, এই প্রথম আমাকে কেউ কোথাও এসে জিজ্ঞেস করলো যে তাদের সম্পর্কে আমার ধারণাটা কী। আর আমি যদি এক কথাই আমি বলি, আমার ধারণাটাকে আমি বলছি আর কি, আমি তাদের সাথে যতটুকু মিশেছি বা আমার মেশার যেই সৌভাগ্যটা হয়েছে,
মানে আমার কাছে মনে হয়েছে যে আপনারা মনে প্রাণে এখনো ওই জিনিসটাই ধারণ করেন যে আপনারা রাজবংশীয়। কারণ আমি আসলে এখনো কিছু মনে করবেন না, বাংলাদেশে তো ধরেন সব শ্রেণীর মানুষই আছে, তার মধ্যে ধরেন ভিক্ষাবৃত্তি একটা প্রধান আছে, আজ পর্যন্ত আমি মণিপুরিদের মধ্যে কাউকে পাইনি যে ভিক্ষা করছেন। শুধু বাংলাদেশে না, মণিপুরি অধ্যুষিত এলাকা ধরেন বৃহত্তর ভারত, ইম্ফল তো একটা রাজ্য, ত্রিপুরা, আসাম, মেঘালয় বিভিন্ন জায়গায় আছে, এখনও পর্যন্ত একটা মণিপুরি ইয়ে না বিক্ষোভ। তো সেই হিসেবেই আমি বললাম আসলে এখন ওই যে রাজবংশী যে বিষয়টা এটা এখনও তারা ধারণ করছেন, দেখেই হয়তো মানে এখনও নিজেদেরকে ধরে রেখেছেন আর কি, নিজের মানে সত্তাটা। আমাদের তো মোটামুটি চলে আসছে, বাকিগুলো আসুক আমরা খাওয়ার সময়। আরও কি খাবার আসা বাকি আছে? আরও হচ্ছে গিয়ে আমাদের টক থাকার কথা, তারপর হচ্ছে গিয়ে পায়ে যদি থাকে এখনো, এখানে যা আসছে এগুলোই এনাফ। হ্যাঁ আমরা খাওয়া শুরু করে দিই। এই খাবারের কি কোনো নাম আছে আপনাদের, কোনো নাম? না আমাদের ওইরকম কোনো কিছু খাবারের নাম নেই, শুধু এক একটা তরকারির হচ্ছে এক একটা নাম, এক একটা তরকারির এক একটা নাম। তো আমি হচ্ছে আজকে এই মণিপুরিদের খাবারটা খাচ্ছি, যেটি হচ্ছে আপনি সবার আগে খাচ্ছেন হচ্ছে গিয়ে মাশকলাইয়ের ডাল। মাশকলাইয়ের ডাল, হ্যাঁ আমরা যাকে বলি সাগলাই, সাগু সাগলাই, সাগলাই মানে সাগল প্লাস হাওয়াই বলা হয়, এটাকে যুক্তাক্ষর করে সাগলাই হয়ে গেছে। খাবার তো মশলা অসাধারণ স্বাদ, পাঁচজন মানুষ মিলে 1500 জন মানুষের রান্না করাটা আসলে মুখের কথা না, আর প্রত্যেকেই হচ্ছে এখানে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, আর এই শ্রমের কারণেই হয়তো খাবারের স্বাদটা আরও বেড়ে গেছে। খাবারের স্বাদটা আসলে সবাই এত পরিশ্রম করছে, ছোট বাচ্চা থেকে শুরু করে এই যে সবাই তো ভালো ভালো পোশাক পরছে ছেলে বাচ্চাগুলা, এই যে ময়লা হয়ে যাবে সেটা চিন্তা না করে, কিন্তু এই জিনিসগুলো মানে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে এই জিনিসগুলো এবং মানে কারো মুখে কোনো বিরক্তি নেই, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা। তো দিদি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইরকম একটা প্রোগ্রামে আপনি ইনভাইট করেছেন। আমার জন্য জীবনের একটা নতুন পাওয়া, নতুন একটা অভিজ্ঞতা।